তো বাইক চালাতে চালাতে পা হাত সব গুটিয়ে নিয়েছে, কি অবস্থা! মজাই মজা। কি বলবো ভাই, মারাত্মক লাগছে দেখতে। এখান দিয়ে যাচ্ছি তো, একটা জিনিস খারাপ লাগছে কি জানেন, ম্যাকলাইটটা টোটোওয়ালা এসে ভেঙে দিল। ছবি তুলতে তুলতে চলো, খুব ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রচণ্ড নোংরা। যেহেতু বর্ষার সময়, বুঝতেই পারছেন, আমি যখন এখানে আসি তখন প্রচণ্ড বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টির কারণে প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো চলুন রাইড করা যাক। তো NH34-এ এসব বাইক চালিয়ে মজা আছে, হ্যাঁ। তো কিন্তু এই যে আমার ছবি দেখেন, কেমন কাত হয়ে গাড়ি চালাতে হচ্ছে দেখেন, হ্যাঁ, মজা তো ব্যথা হবেই, কিন্তু কী করব, কিছু করার নেই। গাড়ি কীভাবে চালাচ্ছে গো, তো বাইক চালাতে চালাতে পা হাত সব গুটিয়ে নিয়েছে, কি অবস্থা! মজাই মজা সত্যি। দাদু দাদু টোটো চালাচ্ছে, দেখে শুনেও চালা না, হক করে ঘুরিয়ে দিচ্ছে। আজকে দেখি % 3 কত গতি বেগে উঠতে পারে। আমার বেশি মনে হয় না যে আমার গাড়ির ওপরে উঠবে। রোড টোল ট্যাক্স, চাঁদের মোড় টোল ট্যাক্স, টোল ট্যাক্স থেকে যে সরকার কত টাকা ইনকাম করে অপরবেলায় জানে। চলেন আজকের বাইক রাইড শুরু হোক, দেখি বিসমিল্লাহির রহমানের রহিম বলে, বিসমিল্লাহির রহমানের রহিম। এডিট করার সময় বলতে পারবো কত উঠেছিল। আয়রন ব্রিজ, এখানে একটু দাঁড়াই। তো এই হচ্ছে সেই আমাদের আয়রন ব্রিজ। ঘাড় ব্যথা হয়ে গেছে, যেহেতু ঘাড় ক্যামেরা, আর সব থেকে মেন বিষয় আমি আজকে ওপেনিং ভিডিওটি দেখেছিলেন, এটা ভাঙানো ছিল না, কিন্তু এক টোটোওয়ালা এসে মেরে দিয়েছে, কিছু করার নেই। কি বলবো বলেন টোটোওয়ালাকে, এটা ফেবিকুইক দিয়ে বসানোর চেষ্টা করলাম কিন্তু বসলো না, ছুটে গেছে, কি করব। সত্যি গাড়ি নিয়ে আমার কাছে যদি ক্ষতি হতো সে আলাদা ব্যাপার, ঠিক আছে, কেউ এসে মেরে দেবে, হ্যাঁ, মানে জানে সহ্য হয় না,
কি বলবো, টোটোওয়ালার ওপর এত মেজাজ গরম হয়, মালটা ভালো ছিল ভেঙে ফেললো। চলুন টুকটুক করে আগাই। কে জানে কি হয়। তো এটা দিয়ে বাইক আজকে নিয়ে যাব, এটা দিয়ে সবাই নিয়ে যায় না। হ্যাঁ, এটা দিয়ে অ্যাকচুয়ালি মানুষের যাতায়াতের জন্য করা হয়েছে, কিন্তু এটা দিয়ে আমি নিয়ে যাচ্ছি। জানি না দেখলেও বকবে কি না, কিন্তু কি বলবো ভাই, মারাত্মক লাগছে দেখতে। এখান দিয়ে যাচ্ছি তো, পাশেরটা রেল লাইন, আর সামনে এদিকে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে। অসাম অসাম। ব্রিজটা অনেকটাই বড়, এ বাপরে ঠেকে যাবে না তো মার্কাটে। ও ঠেকিস না ঠেকিস না, বাস চলেন। এনডিপিসি দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখুন কি, ও কি একদম আকাশটা দেখুন, অনেক সুন্দর লাগছে আকাশটা। আর এইদিকে সূর্য মামা ঝলক দিচ্ছে, রাস্তা পুরো ফাঁকা, আমি এখানে, আমার ছবি এখানে ছায়াটা, আর এই যে আমার গাড়ি দেখেন, অসাম মানে সত্যি। গাড়িটা আমার কাছে কদিন ধরে আছে, ঠিক আছে, বাইকটা আমার কাছে কয়েকদিন ধরে আছে, তো আমি প্রেমে পড়ে গেছি গাড়িটার, সত্যি মানে সত্যি আমি প্রেমে পড়ে গেছি, ঠিক আছে। না এত তাড়াতাড়ি প্রেমে পড়বো গাড়িটার আমি ভাবতে পারি না। পাশেই রেল লাইন, মেন রাস্তা, সামনে দেখতে পাচ্ছেন এনটিপিসি দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ছবি তুলতে তুলতে চলো, খুব ভালো লাগছে। কি হয়েছে ভাইয়ের গাড়ি? কিছু হয়নি, তবে গাড়িতে ব্যাটিংটা মানে ব্যাগটা বাঁধছে, ঠিক আছে, হয়তো খুলে গেছিলো তাই ব্যাগটা বাঁধছে। প্রবলেম হলে তো অবশ্যই হেল্প করতাম, তো কোনো প্রবলেম নেই। রাস্তা দেখছেন, ও তাও